তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে গোপন ব্যালট ঘিরে বিশৃঙ্খলা নিয়ে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের। তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে অনেকে এসেছিলেন, তারা আজ গৌণ। তৃণমূলের সিনিয়র লিডাররা হতাশায় ভুগছে। তৃণমূলে এখনও সমাজ বিরোধীরাই নেতা, তারাই সিদ্ধান্ত নেয়। টাকায় তৃণমূলের শেষ কথা, পুলিশ আর গুন্ডা ছাড়া দলটা থাকবে না। সেই গুন্ডারাই এখন তাদের শক্তি দেখাচ্ছে, কারণ তারাই টাকা তুলে দিচ্ছে, মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। টিএমসি কোনো রাজনৈতিক পার্টি নয়, কিছু লোক এক জায়গায় হয়েছে, বেশিরভাগই দাগি লোক, তারা চালাচ্ছিল। মমতা ব্যানার্জি একসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার সঙ্গে অনেক লোক এসেছিলেন বিভিন্ন পার্টি থেকে, তারা আজকে এখানে গৌণ হয়ে গেছেন। তারা সবাই হতাশায় ভুগছেন, যত সিনিয়র লিডারের কথা শুনুন আপনি, সবাই হতাশায় ভুগছেন, কিন্তু করবেন কি, ওখানেই থাকতে হবে। আজকে যত সমাজ বিরোধী বা এই ধরনের ফালতু লোক তারাই হচ্ছে নেতা, তারা ডিসিশন নিচ্ছে, কারণ তারাই টাকা তুলে দিচ্ছে, টাকাই শেষ কথা। পুলিশ আর গুন্ডা ছাড়া ওই পার্টিটা চলবে না, সেখানে কোনো ভদ্রলোক ওখানে থাকতে পারবে না। আর এই গুন্ডারা এখন ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে, কারণ তারা বলছে আমরা টাকা তুলে দিচ্ছি, অন্য কেউ টিকিট পাবে, অন্য কেউ নেতা হবে, এটা চলতে পারে না। তারা এখন তাদের শক্তি দেখাচ্ছে। পরের খবরে আসছি। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর স্ক্যানারে তে হচ্ছে তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আত্মসহায়ক প্রবীর কয়াল। আজই নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাকে। সিবিআই সূত্রে দাবি, দু মাসে 2 কোটি টাকার বেশি ঢুকেছিল এই প্রবীর কয়ালের অ্যাকাউন্টে। কোথা থেকে জমা পড়লো এত টাকা জানতে চায় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, চাকরি দেওয়ার নামে 30 থেকে 36 জনের কাছ থেকে টাকা তুলেছিলেন প্রবীর, আর সেই টাকা তার মাধ্যমে তৃণমূল বিধায়কের কাছে গেছে বলে এর আগে দাবি করেন তাপস সাহার প্রাক্তন আত্মসহায়ক প্রবীর কয়াল। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, তোমার কাছে জানতে চাইবো যে কখন প্রবীর কয়াল এসে পৌঁছচ্ছেন, ঠিক কি তার কাছ থেকে জানতে চায় ইডি, মাফ করবে সিবিআই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর স্ক্যানারে তে হচ্ছে তৃণমূল বিধায়ক তাপস সাহার প্রাক্তন আত্মসহায়ক প্রবীর কয়াল, এবং আজই নিজাম প্যালেসে তাকে তলব করা হয়েছে সিবিআই সূত্রে, যেটা দাবি করা হচ্ছে যে 2 মাসে 2 কোটি টাকার বেশি ঢুকেছিল প্রবীরের অ্যাকাউন্টে। কিন্তু কোথা থেকে এত টাকা প্রবীর কয়ালের অ্যাকাউন্টে ঢুকলো তার সূত্র জানতে চাইছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, চাকরি দেওয়ার নামে 30 থেকে 36 জনের কাছ থেকে টাকা তুলেছিলেন প্রবীর, এবং সেই টাকা তার মাধ্যমে তৃণমূল বিধায়ক অর্থাৎ তাপস সাহার কাছে গেছে বলে এর আগে দাবি করেন তাপস সাহার প্রাক্তন আত্মসহায়ক এই প্রবীর কয়াল। গত বছর যখন অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রাজ্য পুলিশের তাকে গ্রেফতার করে, সেই সময় এই দাবি কিন্তু তিনি করেছিলেন। আমরা আবারও আবিরের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আবির, নিজাম প্যালেসে কখন আসছেন তিনি বলে জানা যাচ্ছে? আবির, কখন আসছেন প্রবীর কয়াল কি জানা যাচ্ছে? আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে 12টার পরেই কিন্তু প্রবীর কয়াল এসে পৌঁছবেন এই নিজাম প্যালেসে, এখনো পর্যন্ত সেটাই শিডিউল রয়েছে। তাকে নোটিশ করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়। তাপস সাহা, যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তেহতে তার কি ভূমিকা সেটা জানার জন্য একাধিক ব্যাংকের ট্রানজাকশন কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে এরকমই বিষয় জানা গিয়েছিল, এবং সেই যে টাকা ট্রানজাকশন হয়ে যে অ্যাকাউন্টে এসেছিল প্রবীর কয়ালের, সেটা কেন এসছে সেটা জানতে চান তদন্তকারীরা। সেই জন্য সিবিআই এর তরফ থেকে তাকে তলব করা হয়েছে। এর আগে তার বাড়িতে গিয়েও তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং তার যে বক্তব্য সেগুলো নেওয়া হয়েছিল, এবং আজকে তিনি যখন আসবেন তার বয়ান রেকর্ড করা হবে। কেন টাকা নিয়েছিলেন 2016 থেকে 2022 পর্যন্ত এইভাবে টাকা নেওয়া যে হয়েছিল, যে প্রক্রিয়া চলেছিল, সেটা একটা চক্র, সেটাই হচ্ছে যেটা অনুমান করা হচ্ছে সিবিআই তরফ থেকে, সেই চক্রটাই সক্রিয়ভাবে কাজ করেছিল এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, এবং সেখানে কারা কারা লাভবান হয়েছেন, শুধু তাপস সাহা কি লাভবান হয়েছেন বা অন্য কেউ লাভবান হয়েছেন, সেই বিষয়ে নিশ্চিতভাবে জানার জন্যই জিজ্ঞাসাবাদ করা হবে এই প্রবীর কয়ালকে, তাই তাকে তলব করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।